এখন ঘড়িতে 9:30 মতো বাজে, আর বাড়িতে পুজো আছে, তো তার জন্য আমি এখন রেডি হব। সবাই জানলাগুলো বন্ধ করে নি। আমি জীবনেই প্রথমবার মনে হয় এরকমভাবে ব্লগ করার চেষ্টা করছি, তো চলো আজকে সারাদিনটা, হাজব্যান্ড তো অফিস চলে গেছে, ছুটি নেই, তাড়াতাড়ি চলে আসবে বলেছে, ছেলে ঘুমাচ্ছে এখনও, আর আমি এখন রেডি হব, রেডি হয়ে নিচে যাব। তো চলো আজকে একটা ব্লগ করবো, এরকমই ভেবেছি, কতটা করতে পারি দেখা যাক। বাড়িতে সরস্বতী পুজো আছে, বাস কোথাও বেরোনোর কিছু প্ল্যান নেই, ঘরেই। তো চলো ফার্স্টে রেডি হয়ে নিই, তারপরে আসছি। আমি কি পরবো না পরবো সেটা দেখানোর আগে আমি রিয়ানসের জন্য কি কিনেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমরা দেখে নাও। খুব সুন্দর পাঞ্জাবিটা, আমার খুব পছন্দ হয়েছে, একটু বড় হবে বাট ঠিক আছে, পরেও পরতে পারবে। তো চলো একটু দেখিয়ে দিই তোমাদের ব্যাক ক্যামেরা করে। এই যে এই হলো রিয়ানসের পাঞ্জাবিটা, তোমরা দেখো খুব সুন্দর। স্পেশালি এই দিকে এই কাজটা আর থেকেও আমার, মানে ওটা তো কমন মোটামুটি দেখাই যায়, এই পাটটা মানে এটার সাথে এটার কম্বিনেশনটা খুব ভালো গেছে, হাতাতেও এরকম করা রয়েছে, এদিকেও তাই আছে। আর এর সাথে আমি নিয়েছি হচ্ছে এরকম একটা পাজামা, এই মেরুন টাইপের কালারটা আমি নিয়েছি, ওটা একটা লালচে ধরনের দিয়েছিলো বাট আমার মনে হলো এই মেরুনটা বেশি ভালো যাবে। তো চলো এটাতে দড়ি পরিয়ে নিই, দেন দেখছি কি করা যায়, পরে কি না পরে এটাই হলো ভাবনার বিষয়। শাড়ি বাছাই করব এবারে আমি, শাড়ি বাছাই করাটা বেশ ডিফিকাল্ট, হলুদ শাড়ি বেশ কিছু অপশানে আছে বাট এই যে আমি ভাবছি এই শাড়িটা পরবো, এটা আমি আমার বিয়েতে গায়ে হলুদে পরবো ভেবে কিনেছিলাম বাট শাড়িটা বেশ ভালো তাই আর তখন পরিনি, তো যেহেতু অনেকক্ষণ পরে থাকতে হতে পারে সেই জন্য ভাবছি এটাই পরি, এটা একটু কমফর্টেবল আছে, এটা মনে হয় হ্যান্ডলুম। তো চলো দেখে নিই তোমাদের শাড়িটা কীরকম। কি আমার শাড়িটা, এটা খুব ভালো একটা শাড়ি, অনেকক্ষণ এটার সাথে ব্লাউজ এরম সেট করে রাখাই ছিল। তো চলো শাড়িটারি পরে নিই, এই হলো গিয়ে আমার রিয়ানসের আউটফিট আর এই আমার। এখানে আমি হালকা করে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি কারণ মুখটা ভীষণ ড্রাই হয়ে আছে, তো কিছুই করবো না, ফার্স্টে বাস একটুখানি ওই টোনারটা লাগিয়ে নিলাম, এই টোনারটা লাগালে আমার বেশ রিফ্রেশিং লাগে। তারপরে একটুখানি ফাউন্ডেশন নেব, সিসি ক্রিমটা আমার শেষ হয়ে গেছে, সিসি ক্রিমটা থাকলে সিসি ক্রিমের সাথে ক্রিম মিশিয়ে লাগাতাম, সিসি ক্রিম একটা কিনতে হবে। তো এই ফাউন্ডেশনটাও ভীষণ ভালো, এটা ওরিফ্লেমের একটা ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন, আমি অনেক দিন ধরে এটাকে ইউজ করছি, সত্যি কথা বলতে এটা খুবই ভালো, মানে প্রচণ্ড ভালো লাগে আমার, বেশ স্কিনটা একদম মুখটা ভীষণ গ্লো করে এটা মাখার পরে। তো যাই হোক, তারপরে আমি এই ক্রিম আর ফাউন্ডেশনটা, ফাউন্ডেশন অল্প একটুখানি, বাকিটা ক্রিমই মিশিয়ে আমি ভালো করে মুখে মেখে নিচ্ছি। তারপরে আমি লিপস্টিক নিয়ে নিয়েছি, একটা ল্যাকমের লিপস্টিক, এটা একটুখানি জাস্ট সামান্য, মানে না দিলে নয় সেরকম, যেহেতু একটু ছবি তুলবো ব্লগ করছি সেই হিসাবেই দেওয়া, তো সেটা দিয়ে নিয়েছি। তো চলো আমি রেডি ফেডি হয়ে আমার ফাইনাল লুকটা নিয়ে আমি তারপরে আসছি, আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা বাকিটা দেখতে থাকো। আর বারবার একটা কথাই বলছি, তোমরা একটুখানি চ্যানেলটাকে সাপোর্ট করো। তো এই হলো গিয়ে আমার ফাইনালি, মেকআপ তো কিছু করিনি সেরকম, ওই একটুখানি জাস্ট ফাউন্ডেশন ক্রিমের সাথে মিক্স করে, সত্যি কথা বলতে ঘরোয়া কোনো প্রোগ্রাম বলবো না, মানে ঘরে এরকম, মানে জাস্ট ঘরেই থাকবো, ঘরে পুজো হবে এরকম অকেশান বা কিছু যদি ঘরে টুকটাক থাকে, ধরো করো বার্থডে, এমনি ঘরের মধ্যে নর্মাল ঘরোয়া হচ্ছে, আমার অত রেডি ফেডি হতে, মানে সেজে গুজে রেডি হতে ইচ্ছে করে না, যেহেতু আজকে ব্লগটা করছি সেই জন্য এই জাস্ট একটুখানি এইটুকুনি যা করলাম, আদারওয়াইজ করতাম না। তো চলো এবারে বাকি কি হয় না হয় চেষ্টা করবো ব্লগটা কন্টিনিউ করার, ঠিক আছে আসছি নেক্সট, আবার কি হচ্ছে না হচ্ছে সেটা দেখাতে। আমি তো রেডি হয়ে গেছি, আমি তো রেডি, এবার ছেলেকে রেডি করব, তোর পাঞ্জাবিতে ফার্স্টে আমি দড়িটা ভরে নেব। তো চলো নিচে যাই, গিয়ে দেখি ও কী করছে। এই যে ঘুম থেকে ওঠা হয়েছে সবে, মুড ঠিক হয়নি, স্মাইল দেখছি, সংসদে নিয়েছি, রেডি হয়েছে তাই দেখে যাচ্ছে কি। এত
হাতে ঘুম দিয়ে উঠেছো? কি হয়েছে? পুজোর জায়গা সব আমার শাশুড়ি মা গুছিয়ে নিয়েছেন, পুরো অনেক আগে থেকে সকাল থেকে উঠে সমস্ত কিছু করে ফেলেছেন। আর আমাদের দেখো বাড়িতে গোপালও আছে, ওই যে আমাদের ছোট্ট গোপাল বসে আছে। আর সরস্বতী ঠাকুরের মূর্তিও আমাদের পিতলেরই প্রতিষ্ঠিত মূর্তি। আর এই যার একজন কাশি বাজাতে খুব ভালোবাসে, অনেক জোরে জোরে বাজায়, বাট এখন জানি না লজ্জা পাচ্ছে কি, খুব আস্তে আস্তে একটু একটু করে বাজাচ্ছে। তো চলো ওকে এরপরে রেডি করাতে হবে, রেডি করে নিয়ে তারপরে আসছি। পাঞ্জাবি পরার পর এই হলো রিয়াংশের ফাইনাল লুক। বেশ কিছু ভালো ভালো ছবি তুলেছি, সেগুলো তোমরা দেখতে চাইলে ওর ইনস্টাগ্রামটা ফলো করতে পারো, riyansdas.d2 বলে একটা ওর পেজ ক্রিয়েট করা আছে, মানে প্রোফাইল আছে, তোমরা সেখানে যেতে পারো, সেখানে গিয়ে চেক করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করো আর ওকে অবশ্যই ফলো করে দিও। এখানে আমরা মা ছেলে দুজনেই রেডি হয়ে ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষা করছি, কারণ ঠাকুরমশাই আসতে সত্যিই অনেকটা দেরি করছে, আমাদের মেকআপ চেকআপ অলরেডি সব ঘেঁটে গেছে। তো আমি এখন ওয়েট করছি ঠাকুরমশাইয়ের জন্য, সে এখনও আসেনি। তো আমি এর মধ্যে ছেলের তো কয়েকদিন আগে একটুখানি মানে ঘরের ভাতটাই দিয়েছিলাম প্রেশারে সিটি দিয়ে, বাট ও খুব একটা এখনও খেতে পারছে না, ওটা অসুবিধা হচ্ছে। তো ওর ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, মানে সবজি সিদ্ধ হচ্ছে করে রাখা থাকে, সেটা রয়েছে ডাল চালের গুঁড়ো যেটা মা করে দেয়। আর এখানে সবজিগুলো ওর সিদ্ধ হতে আমি বসিয়ে দিয়েছি, আর যে আপেল দিয়েছি একটুখানি, মানে আমি দিই মোটামুটি, তো এটা সিদ্ধ হোক। আমি দেখি ঠাকুরমশাই আস্তে আস্তে এখানে আমার মোটামুটি ওর ফিডিং বটল ক্লিন করা, যা যা থাকে এখানটা ক্লিন করা সব হয়ে গেছে। তোমরা আমাকে বলতে পারবে যে এখানে না খুব মাঝে মাঝে না টিকটিকি চলে আসে, যেমন অনেকদিন বাদে আজকে একটা এলো, টিকটিকি মারার মানে মারা তোরমভাবে যায় না, তাড়ানোর জন্য কি হয় হতে পারে? আর এই যে এই হলো আমার গোপাল, আমার মা দিয়েছিল আমাকে, তো এখানেই গোপাল থাকে। আর এমনিও আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত গোপাল আছে। তো তোমরা আমাকে না কেউ টিকটিকি মারার ওই বা টিকটিকি যাওয়ায় কিসে সেরকম একটা কিছু জানলে বলো তো। এখানে আমার রিয়াংশের মোটামুটি খাবার দাবারের জিনিসপত্র থাকে, আর এই নিচটা হলো ওর মানে ড্রেস থাকে, ওরই ক্যাবিনেট। আর এখানেও টুকটাক ওর বাসনপত্র থাকে। এই দেখো, এটা আমরা মানালি থেকে নিয়ে এসেছিলাম, ভালো লাগে, কিন্তু একদম পুরো নষ্ট হয়ে গেছে। ঠাকুরমশাই এখনও আসেনি, এভাবেই সব সাজানো গোছানো তো রয়েছে। এখন ঘড়িতে বাজে 11:16, সকালে উঠেছে যে 8টার মধ্যে, আর উঠে তারপরে তো ঘর ফর উপরে আমার ঘরটা ঝাড় টার দিয়ে রেডি হয়ে জামা কাপড় একটু টুকটাক যেটুকুনি ধোয়ার ছিল এক দুটোই ছিল ধুয়ে, তারপরে তো আমি রেডি হয়েই গেলাম। দেখলেই তোমরা যে এখনও ঠাকুরমশাই আসেনি, ঠাকুরমশাই না আসলে গুছি এতক্ষণ অপেক্ষা করাটা খুব একটা মানে বিরক্তকর বিষয় বলতে গেলে। তো দেখা যাক কখন ঠাকুরমশাই আসে। ঠাকুরমশাই আমাদের আসার কথা ছিল, এবার বিরক্ত হয়ে গেছে ছেলে, আমি বিরক্ত হয়ে গেছে, কি করবে? সেই এখন অ্যারাউন্ড 12টা বাজতে গেছে, এখনো ঠাকুরমশাই আসেনি, এরকম ভোগান্তি হবে আজকের দিনে ভাবতে পারিনি। ফাইনালি ঠাকুরমশাই এসে গেছে, মুখ পুজো শুরু করে দিয়েছে। মাধব রীতি স্বরম তি স্বাধব সর্বে সর্ব কার্যেষ শ্রী মাধব ওম শ্রী মাধব ওম শ্রী মাধব ওম অয়ম আরম্ভ যাবতো রে মাধব সত্যায় নমো 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 নমো
এখানে আমার রিয়াংশের আনন্দের সীমা নেই ঠাকুর মশাইয়ের মন্ত্র পড়া শুনে। ও তো লাস্টে যখন আমরা অঞ্জলি দিচ্ছিলাম ঠাকুর মশাইয়ের কোলে গিয়েই বসেছিল। আর ওটা আগের বছরে তো সরস্বতী পুজোর সময় কিছুই বুঝতো না, তখন মনে হয় ও মনে হয় দু আড়াই মাসের হবে। আমি তাই ভাবছিলাম যে দেখতে দেখতে দিনগুলো কীভাবে পেরিয়ে গেল। তো যাই হোক, ওদের এখানে পুজো শেষ করে আমরা তারপরে গেছিলাম একটুখানি, আমার পাশের বাড়ির একটা বৌদি এসেছিলো, ওর মেয়ে আর আমার এই রিয়াংশের, আমরা একটুখানি ফটো শ্যুট করে নিচ্ছিলাম। তো তোমরা এই ফটো ভিডিওগুলো দেখার জন্য ইনস্টাগ্রামে অবশ্যই চোখ রেখো, ইনস্টাগ্রাম চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, সরি ফলো করে দিও সবাই রিয়াংশের চ্যানেলটাকে। আর এই ইউটিউবটাকে তোমরা ডেফিনেটলি সবাই সাবস্ক্রাইব করো, কারণ আরও অনেক ভালো ভালো ব্লগস আমরা আনবো। এই যে পুচকেটা, ও খুব মিষ্টি, ভীষণ ভালো। ও মাঝে মাঝেই সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসে, ও চলে যাবে আবার ওর বাড়িতে, দিল্লিতে চলে যাবে। ও এখানে ওর নিজের বাড়ি এখানে এসছে কিছুদিনের জন্য, ওরা শীতকালটা এখানে কাটিয়ে গেল। তো রিয়াংশেরও খুব ভালো লাগে ওরা এলে। তবে এখন এই যে ওর ঘোড়াটা নিয়ে যেহেতু খেলছে রিয়াংশ, সেই জন্য একটুখানি কান্না করছিল ঘোড়াটা আর কি নেবে বলে, যেরকম হয় বাচ্চাদের আর কি, নিজের এমনি সময় খেলে না কিন্তু অন্য সময় কেউ নিলে তখন টানাটানি করে। তো এবারে ওরা চলে যাওয়ার পরে আমরা খেতে বসে পড়বো, তো কী খেয়েছি না খেয়েছি আর প্রসাদে কী খেলাম। আর আজকের দিনে আমাদের দই চিড়ে খেতে হয়, অনেক স্পেশাল স্পেশাল কিছু দিন আমাদের দই চিড়ে খাওয়ার একটা ব্যাপার থাকে। আর আমার দই চিড়ে খেতে সত্যিই খুব ভালো লাগে এখন, আর গরমকাল সামনে পড়ছে, আমি হয়তো মাঝে মাঝেই সকালবেলা এখন এই দই চিড়ে চিনি এটা খাবো, টক দই দিয়ে, অবশ্যই মিষ্টি দই নয়, টক দই দিয়ে তার মধ্যে চিনি দিয়ে চিড়ে দিয়ে, আমার খুব একটা প্রিয় খাবার। তো সেটাই প্রথমে এখন খেয়ে নেবো, তারপরে লাঞ্চ করবো। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি, আর কন্টিনিউ করছি না। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আমাদের ভিডিওগুলো শেয়ার করবে, পাশে থাকবে আমাদের। আর রিয়াংশ একটু আর একটু বড়, একটু হাঁটতে হাঁটতে শিখুক, আমরা আশা করছি কোথাও ঘুরতে টুরতে যাবো যদি সব ঠিক থাকে, তো তাহলে তখন অনেক ব্লগস তো আসবেই। আমি এইভাবে খুব একটা ডেলি ব্লগ করতে অভ্যস্ত নেই, আজকে বাস একটু মনে হলো করলাম। তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। বাবা একটু স্মাইল করে সবাইকে বাই করে দাও তো, এখন ভীষণ ব্যস্ত আছে, আইডি কার্ড, একটা আইডি কার্ড নেই ওই নিয়ে খেলতে। তো চলো ঠিক আছে, বাই বাই।